الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر دي تهيني شود بودش الله رولي غون دي تهيني الله رولي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين

যে যেখান থেকে যেভাবে আমাদের সাথে আছেন মদিনী চ্যানেল দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসুন প্রতিবারের ন্যায় সর্বপ্রথম আমরা প্রিয়নবী সল্লাহু ত আল্লাহ আলিহি আলহিবাসাল্লামের উপর শরীফ পাঠ করার চমৎকার একটি ফজিলত শুনি আমাদের প্রিয়নবী সল্লাহু তা আল্লাহ আলিহি আলহি আসাল্লাম এসাদ করেন যে ব্যক্তি আমার উপর সারা দিনে পঞ্চাশ বার শরীফ পরে আমি কেয়ামতের দিন তার সাথে মুসাফা করবো অর্থাৎ হাত আসুন আমরা একবার দুরু শরীফ পড়ে নিই সল্লু আল হাবীব সল্লাহু সাল্লাল্লাহু মোহাম্মদ সাল আলহিউ মাদনী চ্যানেলের দর্শক বৃন্দ আজ আমরা যে মহত্বপূর্ণ ব্যক্তির বাণী ও উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন হজরত আবদুল্লাহ মসরুদ রদি আল্লাহু তাহ আনহু আমাদের সাথে প্রতিবারের ন্যায় মাসা আল্লাহ মোহাম্মদ রিয়াজ তারি ভাই আছেন সুন্দর সুন্দর মদিনী ফুল আমাদেরকে প্রদান করবেন তো আসুন আমরা হজরত আবদুল্লাহনি মসউদ রদিয়াল্লাহ তাহুর বাণীটি শুনি হযরত সায়দুনা আবদুল্লাহনি মসউদ রদিয়াল্লাহ তালু ইরশাদ করেন নিঃসন্দেহে কোরআনে পাক আল্লাহর পক্ষ হইতে জিয়াফত আতিথেয়তা স্বরূপ কাজেই নিজ সামর্থ্য অনুযায়ী তার জিয়াফতকে গ্রহণ করো অর্থাৎ আতিথেয়তা গ্রহণ করো যেভাবেই হোক তা থেকে শিক্ষা গ্রহণ করো কেননা যে ঘরে কোরআনে পাক তেলাবাদ করা হয় না সে ঘরে কোনো রকম কল্যাণ অবিতুন্ন হয় না আর যে ঘরে সুরা বাকারা তেলাবাদ করা হয় সে ঘর থেকে শয়তান বিতাড়িত হয় সুহান আল্লাহ কোরআনে পাক সম্পর্কে হজরত আব্দুল্লাহ নিম সৌদ রাজি আল্লাহ তালু চমৎকার এবং সুন্দর একটি উপদেশ আমাদেরকে দিয়েছেন এখন এই উপদেশের মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষামূলক বাণী রয়েছে কি কি মদিনী ফুল রয়েছে আমরা এখন তা রেয়াজ ভাই থেকে শুনবিল্লাহিম হাজরত আব্দুল্লা বিন মাসুদ রদি আল্লাহ তহর যে উক্তি আপনি বয়ান করলেন এই উক্তিতে কল্যাণ কিভাবে পাওয়া যায় সেটাও বুঝে আসলো এবং কোরআনুল করিমের মাহাত্ম মর্যাদা এখানে ফুটিয়ে উঠে কোরআন কি স্বয়ং কোরআনুল করিম এর মধ্যে এ সম্পর্কে বয়ান এসেছে কোরআনুল করিম আল্লাহ তবরকাল ইরশাদ করেন সুরা ওয়াকিয়ার সাতাত্তর এবং আটাত্তর নম্বর আয়াতের মধ্যে ইন ইনাহু কোরআন করিম ফি কিতাবিম মকনুন নিঃসন্দেহে এটি তো এক সম্মানিত কোরআন এক সুরক্ষিত গ্রন্থ সুবাহ অন্য একটি আয়াত আল্লাহ তালা ইরশাদ করেছেন সুরা মায়দাতে কদ জুম মিনাল্লাহ নূর উম ও কিতাবুম মুবিন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক আলোকবর্তিকা এবং এক উন্মুক্ত কিতাব এখন কোরআন আল্লাহ তাবারক তালার কালাম আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে এই কিতাব এসেছে কোরআনুল করিমের মধ্যেই আল্লাহ তালা ইরশাদ করেছেন লাম মিম

আপনার উপর এই সত্য কিতাব অবতীর্ণ করেছেন পূর্ববর্তী কিতাবাদীর সমর্থনকারী এবং তিনি এর পূর্বে তরিত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন আসলে পক্ষে কিন্তু কোরানে পাকে আল্লাহ তালা নিজেই কোরানে পাকের প্রশংসা করেছেন সুরাজ জুমারের মধ্যে আল্লাহ তালা এশাদ করেন আল্লাহহু নাজজালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশা বিহাম মাসানি অর্থাৎ আল্লাহ তালা সবচেয়ে উত্তম কিতাব অবতীর্ণ করেছেন যা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বর্ণনা যার সাম্য হচ্ছে যে কোরানে পাক অন্যান্য কিতাব থেকে সবচেয়ে ভিন্ন একে তুলনা দেওয়া যাবে না যে এ কিতাব কবিতার মতো এ কিতাব গল্পের মতো বা এভাবে করে কোরআনে পাকে বলা যাবে না কারণ কোরআনে পাক নিজের মধ্যে একটা নিজের ধারণ নিয়ে আছে কোরআন শব্দের দিকে যদি আমরা খেয়াল করি কোরআনের অর্থই হচ্ছে অধিক পঠিত কিতাব তো কোরআনুল করিম আল্লাহ তাবারক আলার পক্ষ থেকে কার উপর অবতীর্ণ হয়েছে আল্লাহ তবরক আলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন কিতাবুন ফালা ফি কিতাবি সদরিকা হারজুম মিন হুলি মিনিন এ মাহবুব এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে যেন আপনার মনে এটা সম্পর্কে কোনো সংকোচ না থাকে এই জন্য যে আপনি তা দ্বারা সতর্ক করবেন এবং তা মুসলমানদের জন্য উপদেশ তো কোরানুল করিমের মর্যাদা এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তা বারাকবাত তালার পক্ষ থেকে কার উপর অবতীর্ণ হয়েছে যিনি সমস্ত এ রাম আলিম সালাত ও সালামের সর্দার রয়েছেন আচ্ছা কোরান এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই কোরআন এমন একটি কিতাব যার ব্যাপারে কেউ সন্দেহ করতে পারে না কোরআনুল করিমের মধ্যেই চ্যালেঞ্জ করা হয়েছে এবং বলা হয়েছে কোরআনুল করিমের মধ্যে লা সেই উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব কোরআন কোনো সন্দেহের ক্ষেত্র নয় এর মধ্যে কোনো সন্দেহ করা যাবে না কোরআনুল করিমের বিসমিল্লা বা থেকে শুরু করে আপনার নাসের সিন পর্যন্ত গোটা কোরআন এর মধ্যে কোথাও এক বিন্দু মাত্র এক নুক্তা মাত্র কোনো সন্দেহ নেই যা নাজিল হয়েছে যা বলা হয়েছে সব সত্য আচ্ছা কোরআনুল করিম কোন ভাষায় অবতীর্ণ হয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ارشاد করেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা লআল্লাকুম কেলুন নিশ্চয়ই আমি সেটাকে আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো কোরআনুল করিম আল্লাহ তার হাবিব তকালা সাল্লা তলিহিসাল্লামের ভাষায় অবতীর্ণ করেছেন আচ্ছা কোরআন কোন রাতে অবতীর্ণ হয়েছে তো কোরআন যেহেতু সম্মানিত কিতাব এ কোরআন কার উপর নাযিল হলো যিনি সম্মানিত নবী समस्त अंबिया کرام আলাইহিস সালাতু ওয়াস মাঝে তিনি সম্মানিত আচ্ছা যে রাতে অবতীর্ণ হয়েছে কুরআনুল কারীমের বলা হয়েছে ইন্না আনযালناهু ফী লাইলাতুল কদর কদরের রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কুরআন অবতীর্ণ করেছেন এই কুরআন অবতীর্ণ হওয়ার কারণে সেই রাত সম্মানিত হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তার সম্মান বৃদ্ধি করেছেন আচ্ছা কোন মাসে অবতীর্ণ হয়েছে এ কুরআন যে মাসে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন শাহররমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজানের মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হেদায়েত ও পথ নির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ এখন প্রশ্ন এখানে জাগে কোরআন আল্লাহ তাআলার কিতাব তার হাবিবের উপর নাজিল হয়েছে এর উপর ঈমান রাখা কি জরুরি জি হ্যাঁ ঈমান রাখা অত্যন্ত জরুরি আল্লাহ তাআলা এই প্রসঙ্গেও কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন হে ইমানদারগন ঈমান রাখো আল্লাহ ও আল্লাহ রসুলের উপর এবং সেই কিতাবের উপর যা আপন সেই রসুলের উপর অবতীর্ণ করেছেন আর ওই কিতাবের উপর যা পূর্বে অবতীর্ণ করেছেন তো কোরআনুল করিম এর উপর ইমান রাখা অত্যন্ত জরুরি মাজাল্লাহ কেউ যদি কোরআনের একটি আয়াত একটি হরফকে যদি অস্বীকার করে তাহলে সে ইমানদার হতে পারে না কোরআন যারা অস্বীকার করে তো কোরআনকে যারা অস্বীকার করে তাদেরকে পথ ভ্রষ্ট বলা হয়েছে যেমন কোরআনুল করিমের মধ্যে এই প্রসঙ্গে আল্লাহ তাবারাকাতাল এরশাদ করেছেন ওয়া মাইয়্যাকফুরু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা আর যে ব্যক্তি আল্লাহকে এবং তার ফেরেশতা কুল কিতাবসমূহ রাসূলগণ এবং কিয়ামতকে অমান্য করে সে অবশ্যই দূরের পদভ্রষ্টতার মধ্যে পড়েছে পথভ্রষ্ট তাকে বলা হয়েছে যারা কোরানকে ছেড়ে দেয় কোরআনকে অস্বীকার করে আচ্ছা পৃথিবীর বুকে যারা পথভ্রষ্ট হয়েছে নবী পাক সাল্লাহ তাল সাল্লামের একটি ফরমান হচ্ছে যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি একটি হচ্ছে কোরআনুল করিম দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাত আর একটি রেবায়ত রয়েছে আমার আহেলে ব্যায় উলমা ইকরাম বলেন যে পৃথিবীর বুকে পদভ্রষ্ট যারা হয়তোবা বা কোরআনকে ছেড়ে পথভ্রষ্ট হয়েছে বা সুন্নাতকে ছেড়ে দিয়ে বা আহেলে ব্যায়কে ছেড়ে দিয়ে পদভ্রষ্ট হয়েছে উভয় জিনিসটি যারা আক্রিয়ে ধরেছে না তারা কোনো দিন নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যা সার মর্ম হচ্ছে উভয় দুটি জিনিস যদি তোমরা আক্রিয়ে ধরে রাখো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না পথ ভ্রষ্ট হবেও কিভাবে যেহেতু কোরআনে পাকের মধ্যে সব প্রকারের এমন কোন সূক্ষ্ম বা এমন কোন জিনিসই নাই যে বিষয়ে কোরআনে পাকে বর্ণনা সূক্ষ্ম এবং ভেজা এমন কোন জিনিস নেই যে কোরআনের আলোচনা হয় না বা আয়াত নাই তো আসলে অলিয়ায় কামিলিনগণ যারা ছিলেন তারাও কোরআনে পাকে বেশি বেশি তেলাবাদ করতেন কিন্তু আজ যা বর্তমানে আমরা দেখি যে কোরআনে পাককেই তেলাবাদ করা হয় না অসংখ্য কিতাব পড়ে পিএইচডি করে নিচ্ছে বড় বড় ডিগ্রি অর্জন করে নিচ্ছে কিন্তু কোরআনে পাকের মধ্যে ধ্যান ধারণা শাহরুখ ভাই অনেকে আছে যারা সময় বের করে পত্রিকা পড়ার জন্য সময় বের করে বিভিন্ন চ্যানেল দেখার জন্য অর্থাৎ যাদের যা অভ্যাস রয়েছে নিজের অভ্যাসগত কাজকে সম্পাদন করার জন্য সময় বের করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমানে কোরআনের শিক্ষা এবং কোরআন তেলাবাদ করার জন্য সময় আজকে আমাদের নেই কিন্তু আল্লাহ তাবারকা তালা যারা মকবুল বান্দা যারা আল্লাহ তাবারকাতকে রাজি করার জন্য নিজের দিন রাত অতিবাহিত করে एक कवि बोले मेरे जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी।, नमाजी तो अल्लाह वाला दे जीवनी तेरा कुरानी तिलावत करतें अच्छा कुरान तिलावत करते गए उपकार रहे जी जी कुरान लीमे एक जन आलिम साहब बोले अल्लाह तबारा का वतर साथे जो कथा बोलते चाहो তাহলে নামাজে দাঁড়িয়ে যাও নামাজের মাধ্যমে তিনি তুমি নিজের মনের কথা আল্লাহ তালার দরবারে উপস্থাপন করতে পারবে আল্লাহ তাবারক তালা তোমাকে কী দিক নির্দেশনা দিয়েছেন যদি জানতে চাও তাহলে কোরআনুল করিম নিয়ে বসে যাও আল্লাহ তবরকাবা তালা কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় পথ নির্দেশ দিয়েছেন এবং কোরআনুল করিম যারা পড়ে এবং এর মর্মার্থ বুঝে তো আল্লাহ তালার বিশেষ দয়া তাদের উপর হয় তারা গুমরাও হতে পারে না পদ হতে পারে না আচ্ছা কোরআনুল করিমের মধ্যে আমাদের জন্য কি উপকার রয়েছে মানব জাতির জন্য পথ প্রদর্শক হচ্ছে কোরআন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এরসাদ করেন মিন কাবলু হুদল্লিন মানব জাতিকে সৎ পথ প্রদর্শনের জন্য এবং ফায়সালা অবতরণ করেছেন কোরআনুল করিমের মধ্যে সঠিক যে ফ্যাসলা করার হুকুম আহকাম কোরআনে বর্ণনা করা আছে আচ্ছা কোরআন মুত্তাকিদের জন্য হিদায়ত এবং রহমত যেমন আল্লাহ তালা এরশাদ করেন ফি হি হুদাল্লিল মুত্তাক তাতে হিদায়ত রয়েছে ক্ষুদা ভীতি সম্পন্নদের জন্য আরেকটি আয়াত আল্লাহ তালা এরশাদ করেন এবং নিঃসন্দেহে আমি তাদের নিকট এমন এক কিতাব নিয়ে এসেছি যাকে আমি এক মহাজ্ঞান দ্বারা বিস্তারিতভাবে সবিন্যাস্ত করেছি হিদায়ত ও রহমত ইমানদারদের জন্য হিদায়তও রয়েছে কোরআনুল করিম এবং রহমত পাওয়ার মাধ্যমও রয়েছে কোরআন করিম আচ্ছা কোরানুল করিমের প্রত্যেকটি আয়াত হিকমতে পরিপূর্ণ এর মধ্যে অনেক হিকমত রয়েছে এক একটি আয়াতের মধ্যে রহস্য আর রহস্য রয়েছে গসেপাক আব্দুল কাদের জেলানি রজি আল্লাহ বলেন না যে কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের ব্যাপারে আমার চল্লিশটার উপর

আলিফলাম র কিতাবুন উহ কিমত আয়াতুহু সুম্মা ফুসিলত মিল্লাদুন হাকিমিন খবির এটা এমন এক কিতাব যার আয়াতগুলো হিকমতে পরিপূর্ণ অতপর সুবিন্যস্ত করা হয়েছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের পক্ষ থেকে আল্লাহ তাবারকালা এই কোরআনুল করিমকে হেকমত দিয়ে পরিপূর্ণ করেছেন আচ্ছা কোরআনুল করিম বরকত ও দয়া পাওয়ারও মাধ্যম রয়েছে আমরা বলি না যে আমাদের আয়ের মধ্যে বরকত হয় না হায়াতের মধ্যে বরকত হয় না কিতাবে বর্ণিত আছে অধিক তিলাওয়াত যারা করে কোরআনুল করিমের আল্লাহ তালা তাদের হায়াতে বরকত দান করে তাদের আয়ের মধ্যে বরকত দান করেন তাদের তাদের রুজি রোজগারে বরকত দান করেন কেন কোরআনুল করিমের যখন তিলাওয়াত করা হয় আল্লাহ তাবারকাতার রহমত অবতীর্ণ হয় এবং বলা হয়েছে যে কোরআনের আসর যখন লাগানো হয় কোরআনের শিক্ষার তখন ফেরিস্তারা তাদেরকে বেষ্টুনি দিয়ে থাকে তো কোরআনুল করিম আল্লাহ তাবারকাত যে বরকত এবং দয়া সম্পর্কের সাথ করেছেন কিতাবুন ওয়াহুন এর অর্থ হচ্ছে এই বরকতময় কিতাব আমি নাজিল করেছি সুতরাং সেটার অনুসরণ করো এবং তকওয়া অবলম্বন করো যেন তোমাদের উপর দয়া হয় তো যে কোরআন রহমত পাওয়ার মাধ্যম যে কোরআন বরকত পাওয়ার মাধ্যম যে কোরআন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম এবং কোরআনুল করিম যার শান মর্যাদা এত রয়েছে যে আল্লাহ তালা তার হাবিবের উপর নাজিল করেছেন আচ্ছা কোরআনুল করিম আল্লাহ তবারকআাল প্রিয় হাবিব সাল্লা সাল্লামের উপর নাজিল হয়েছে হুকুম আহকাম আল্লাহ তবারক ওয়া তালা কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে জানিয়ে দিয়েছে এমনকি একটি ফজলত এটিও রয়েছে যে যে বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করে যখন সে বৃদ্ধ বয়সে উপনীত হয় তো সাধারণভাবে দেখা যায় যে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর মেজাজ খিটখিটে হয়ে যায় কিন্তু যারা কোরআনে পাককে ধরে রাখে তেলাওয়াত করতে থাকে নিজের জীবনে তারা বৃদ্ধ বয়সে যাওয়ার পরও তাদের মন মস্তিষ্ক সজাগ থাকে এজন্য জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যারা আলী মোলেমা হয় বা যারা দিনের দায়ী হয় দিনের কাজ করে বেশি মোবাল্লিক হয় তারা বৃদ্ধ বয়সে গিয়েও তাদের মন মস্তিষ্ক সজাগ থাকে দেখুন না ওই শাহরুখ ভাই কোরআনুল করিম কেমন একটি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ কিতাব হাদিস শরীফে বলা হয়েছে নবী করিম সাল্লা তাল আলিহি আলী ওসাল্লাম ইরশাদ করেন বুখারি শরীফের হাদিস আন উসমান রদি আল্লাহ তাল আনী নবী সাল্লি ওসাল্লাম কল খায়রুকুম মান তাম আল কোরআন আল্লাহ হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে ও অন্যকে শিখায় কোরআন যারা শিখে তাকে উত্তম বলা হয়েছে যে শিখে অন্যকে শিখিয়ে থাকে তাকে উত্তম বলা হয়েছে হাজতে আবদুল্লাহ ইবনে আমর আনহুমা বলেন কোরআনের বিষয়ে তোমাদের উপর অবশ্যই পালনীয় এই যে কোরআন শিক্ষা করা এবং তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেয়া কেননা এ বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে এবং তার প্রতিদানও দেয়া হবে বুখারি শরীফের মধ্যে রয়েছে আচ্ছা হজরতে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তাল বলেন তা আল্লামুল কোরআন ওয়াতলুহু তোমরা কোরআন শিক্ষা করো এবং তিলাবাত করো হজরত আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তাল এটিও একটি ফরমান হয়ে গেল তাহলে হাদিসে মুবারকের মধ্যেও রয়েছে যে কোরআনে পাখির ফজলত আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লাম এরশাদ করেন ই কুরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ আসহা আসহাবিহি তোমরা কুরআন তেলাওয়াত করো কারণ কুরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে কোন পৃথিবীর এরকম বই আছে যা পড়লে আমাকে কিয়ামতের দিনও সুপারিশ করবে আচ্ছা শাফা যে করবে কুরআন কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে কিতাবে বর্ণিত রয়েছে যে কুরআনুল কারীম আল্লাহ তাআলা দরবারে নিজের পাঠকের জন্য قارীর জন্য শাফাত এভাবে করবে মওলা তাকে আমি ঘোমাতে দেইনি সে সারা রাত তিলাওয়াত করতে রমজান মাসম্রত রবিপوري কুরআনুল কারীমে তিলাওয়াত হয় তকে তো তার পক্ষে আমার শাফাতকে তুমি কবুল করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের শাফাতকে কবুল করবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আচ্ছা এমনিভাবে হাদিস শরীফের মধ্যেও রয়েছে কোরআন পক্ষ ও বিপক্ষের দলিল রয়েছে হুজুর সাল্লি সাল্লাম ইরশাদ করেন ওয়াল কোরআন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল কোরআন হয়তো বা পক্ষে দলিল দেবে বা বিপক্ষে দলিল দেবে আমরা যদি চাই যে কোরআন যেন আমাদের পক্ষে দলিল দেয় তাহলে তার তিলাবত করতে হবে আর যদি মাজাল্লাহ কোরআনকে শুধু আমাদের আলমারির শোভা বানিয়ে যদি রেখে দেওয়া হয় আজকাল এটাই হয় যে ঘরের মধ্যে আমাদের আলমারিতে কোরআনকে সুন্দর বক্সের মধ্যে আমরা রেখেছি কিন্তু মাদানি চ্যানেলে দর্শক যারা আমরা এই অনুষ্ঠান দেখছি এখন আমরা কি মাস অতিবাহিত হওয়ার পর নিজের ঘরে দশ মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য কোরআন কি খুলে দেখেছি যে স্থানে কোরআন রাখা রয়েছে একটু গিয়ে দেখি জানি না কত ময়লা ধুলাবালি তার উপর বসে গিয়েছে প্রতিদিন আমরা নিজের টিভির স্ক্রিনকে তো মুছি কিন্তু কোরআনুল করিমের দিকে মাজেলা অনেকে আমরা তাকিয়ে দেখি না তো কোরআন শুধু আলমারিতে সাজানোর জন্য আসেনি কোরআন শুধু ঘরের সৌন্দর্যতার জন্য আসেনি কোরআন যেখানে থাকে সেখানে তো বরকত অবতীর্ণ হয় বরকতময় একটি কিতাব কিন্তু কোরআন এর যে হক রয়েছে সেটি হচ্ছে করা। আমার জীবনের কত বছর কেটে গেল আমি কোরআন খুলে দেখে পড়তেও পারি না আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে যারা কোরআন দেখেও পড়তে পারে না আচ্ছা অনেকে কোরআন পড়তেই পারে না অনেকে দেখে পড়তে পারে না অনেকে দেখে পড়ে আবার ভুল পড়ে দেয় তো এই যে কোরআনকে সহি শুদ্ধভাবে শেখা এবং সহি শুদ্ধভাবে তিলাবত করা যেমন আমির আলু বলেন যে ভুল আয়াত যদি তিলাবত করা হয় সেটা কোরআন নয় কোরআন হচ্ছে সঠিক পড়তে হবে সঠিক আয়াতই হচ্ছে কোরআনুল করিম তো আরবি ভাষায় যেহেতু অবতীর্ণ হয়েছে আমরা যদি শিখে যদি তিলাবত করি এবং তিলাবতের ব্যাপারে আসছে যারা যৌবন অবস্থায় কোরআনুল করিমের শিক্ষা অর্জন করে কোরআন ওই যুবকে রক্ত এবং মাংসের সাথে মিশে যায় এবং বৃদ্ধা অবস্থায় কেউ যদি কোরআনুল করিম শিখে এবং বার্ধক্যের কারণে সঠিকভাবে সে শিখতে পারে না চেষ্টা চালিয়ে থাকে তাহলে তাকে দ্বিগুণ সবাব দেওয়া হবে হাদিসে মুবারকের মধ্যে আছে না যার কোরআনে পাক পড়তে কষ্ট হয় আল্লাহ তাল্লা তার জন্য দ্বিগুণ সবাব তাকে দিবেন একদা বারা ইবনু আজিব রদি আল্লাহ তালু বর্ণনা করেন যে এক ব্যক্তি সুরা আল কাহাফ তেলাবাত করছিল আর তার পাশে একটি ঘোড়া দুইটি রশি দিয়ে বাধা ছিল তেলাবাত করার সময় একটি বাদলের মতো ছায়া এসে ঘোড়াটিকে ঢেকে দিল আর ওই বাদল ধীরে ধীরে ঘোড়ার নিকটবর্তী হচ্ছিল তো ঘোড়া তা দেখে লাফালাফি করতে লাগলো তো যখন সকাল হলো ওই সাহাবিয়ে রসুল সাল্লাহু আল্লি সাল্লাম প্রিয়নবী সাল্লামের নিকট গিয়ে সব কিছু বললেন যে আমি এরকম এরকম দেখলাম রাতের বেলায় তো প্রিয়নবী সাল্লাহু আলহাম এরশাদ করলেন যে তুমি যে কোরআনে বাগ তেলাওয়াত করছিলে তেলাওয়াত করার কারণে তুমি যে বাদল দেখলে ওই বাদল আসলে আল্লাহ তালা রহমত ছিল যা তোমার নিকটে আসছিল তবে এটা কত বড় রহমত অনেক কিছুই কিন্তু অবতীর্ণ হয় কিন্তু দেখা যায় না সব কিছু দেখা যাবে এটি জরুরিও না তাই কোরআনে পাকে বেশি বেশি তেলাবাদ করা উচিত বুজুর রহমতুল্লাহ তালের জীবনীতে আসছে উনি এমন আশিকে কোরআন ছিলেন যে ওনার এলাকার মসজিদের বা মসজিদে নববীর আমার সঠিক মনে পড়ছে না প্রতিটি পিলারে তিনি কোরআনুল করিমে তিলাবত করেছেন আচ্ছা যখন তিনি ইন্তেকাল করলেন ইন্তেকালের পর যখন ওনাকে দাফন করা হলো তো তিনি নিজের কবরে কোরআনুল করিমে তিলাওয়াত করতেন কোনো কারণে মাটি যখন সরে যায় কেউ উকি মেরে দেখলো দেখলো যে কবরের ভিতরে তিনি কোরআনুল করিমে তিলাওয়াত করতেন এমন অসংখ্য বুজুরগানের দিন আছেন যাদের যদি আমরা তাদের হিস্টোরি পড়ি তাহলে দেখা যাবে তাদের তাদের মৃত্যুর পর মাজারে যাওয়ার পর তাদের কবর থেকে কোরআনে পাকে তেলাবাতে শব্দ আসতো এক ব্যক্তি ছিল সে কোরানে পাক শিখার তার খুবই ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু সে এমন শহরে এমন জায়গায় বসবাস করত যেখানে তাকে কেউ কোরআনে পাক শিক্ষা দেওয়ার কেউ ছিল না কিন্তু কোরআনে পাক থেকে তার ভালোবাসা অনেক বেশি ছিল তো যার ফলে সে কী করতো কোরআনে পাক তো তার নিকট ছিল কিন্তু সঠিক শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না সে কোরআনে পাক বের করে কোরআনে পাকের প্রত্যেকটি আয়াতায় আয়াতে নিজের হাত বুলাইত হাত দেখতো এমন যেন সে তিলাবাত করছে আর কান্ত যদি আমি এই কোরআনে পাক শিখতে পারতাম কেমন আকাঙ্ক্ষা ছিল কিছুদিন পর তার ইন্তেকাল হলো কেউ তাকে স্বপ্ন থেকে জিজ্ঞাসা করলো মা ফা আল্লাহ বিকা তখন সে বললো যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছে অর্থাৎ আল্লাহ তালা তোমার সাথে কী রূপ আচরণ করেছে তো সে এর উত্তরে বললো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন তো কি কারণে আমি কোরআনে পাককে ভালোবাসতাম শিক্ষা আমি অর্জন করতে পারি নাই এটা আমার উজুর ছিল কিন্তু আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন এই কোরআনে পাকের কারণে কোরআনকে যারা ভালোবাসে তাদের জন্য নাজাতের অশ্লীল হয়ে যায় তো কোরআনকে আমরা ভালোবাসি কোরআনকে যেন আঁকড়িয়ে ধরি এবং কোরআনের শিক্ষায় নিজেও শিক্ষিত হয় নিজের সন্তানদেরকেও আমরা শিক্ষা দিই হাদিস শরীফে আসছে নিজের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দেওয়া নবী করিম সাল্লিউসাল্লামের সাথ করেছেন আমরা যারা বাবা যারা অভিভাবক আল্লাহ তালা আমাদেরকে সন্তানের নিয়ামত দিয়েছেন হুজুর সাল্লাহ আলী ওয়া্লামের এই বাণীকে যদি আমরা বাস্তবায়িত করি নিজের ঘরের মধ্যে হুজুর সাল্লু আলি সাল্লামের সাথ করেন যা সারমর্ম হচ্ছে নিজের সন্তানকে তিনটি বিষয়ের শিক্ষা দেওয়া একটি হচ্ছে তোমার নবীর ভালোবাসা দ্বিতীয় নম্বর হচ্ছে আহলেব্যাতের ভালোবাসা তৃতীয় হচ্ছে কোরআনের শিক্ষা আমরা যদি নিজের সন্তানদেরকে ছোটোবেলা থেকে যদি এই আদর্শে আদর্শিত যদি করি ইনশাআল্লাহ জব যখন সন্তান কোরআন পড়বে না কোরআনুল করিমের মধ্যে বলে দেওয়া হয়েছে মা বাবার মর্যাদা কি কোরআনুল করিমের মধ্যে বলে দেওয়া হয়েছে একজন মুসলমানকে কিভাবে হতে হবে কোরআনুল করিমের মধ্যে বলে দেওয়া হয়েছে যে নেককার ব্যক্তি নিদর্শন কী কী মমিনের নিদর্শন কী কী তো কোরআনুল করিম যখন কেউ পড়ে এবং সেই কোরআনুল করিমের যে শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন যদি করে তাহলে ইনশাল্লাহ দুনিয়াও তার উজ্জ্বল হয় এবং পরকালও উজ্জ্বল হবে এবং কোরআনকে যারা ছেড়ে দিয়েছে আজকে দেখুন বর্তমানে যে মুসলমানদের যে পরিস্থিতি অনেকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমরা অপদস্থ বিভিন্ন পেরানির মধ্যে আমরা রয়েছি এক যুগ ছিল যারা আমাদের বুজর্গানের দিনের নাম শুনে অ মুসলিমরা কেঁপে উঠতো তাদের মাঝে কোরআনের শিক্ষা ছিল আজকে আমাদের মাঝে কোরআনের শিক্ষায় নেই বললে চলে একজন কবি বলেছেন ও মোজস থে জমানে মেয়ে মুসলমা হকর আর হাম খার হুয়ে হকার দর সে কোরআ গর হমনে না ভুলা হতা ইয়ে জমানা না জমানে নেখা হতা জোখে যদি কোরআনকে আমরা সঠিকভাবে ধরে রাখতাম তাহলে যেভাবে পূর্বের বুজরুণী দিনের সম্মান ছিল আমরাও সেভাবে সম্মান পেতাম কোরান ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমরা বিভিন্ন জায়গায় উপদস্ত হচ্ছি এখনও সময় রয়েছে আমরা যদি নিজের সম্মানকে নিজের মর্যাদাকে নিজের মাহাত্মকে ফিরে পেতে চাই তাহলে কোরানকে আঁকড়িয়ে ধরতে হবে এবং কোরান এবং হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহ তালা আমরা যা শুনলাম এর উপর আমল করা তফিক দান করুক মাসাল্লাহ রেয়াজ ভাই অনেক সুন্দর সুন্দর আমাদেরকে ফুল দিয়েছেন কোরআনে পাকের ব্যাপারে আসলে প্রকৃত পক্ষে যদি আমাদের বাসায় কোরআনে পাক আছে আর আমি পড়ি না তাহলে আসলে এটা আমার ব্যর্থতা আমাদেরকে কোরআনে পাক বেশি বেশি পড়া উচিত আমাদের সন্তানদেরকে ওই ব্যাপারে শিক্ষা দেওয়া এখানে একটি বিষয় আরেকটি বলে দিই শাহরুখ ভাই যে কোরআন আমি শিখবো কার কাছে এটাও বিষয় জি কোরআন আমরা শিখি আশিকে রসুলদের কাছে যেন শিক্ষক যেমন হবে না ছাত্র হয়ে তো যারা নবী করিম মাধ্যমে বুঝেছেন তারা হচ্ছেন সাহাবা ইকরামদের মাধ্যমে বুঝেছেন তাবইনরা তাবেইনদের মাধ্যমে বুঝেছেন তবে তাবে তাবে তবে তাবেইনদের থেকে বুঝেছেন অলিয়ে কামিনরা তো ওই সকল লোকেরা যারা যাদের অন্তরে নবীর প্রেম অলিয়াইক রামের শান মর্যাদা মাহাত্ম রয়েছে এমন শিক্ষকের কাছে গিয়ে যেন আমরা কোরআন শিখি তাহলে কোরআনের সঠিক মর্মার্থ আমাদের অন্তরে থাকবে তাহলে আমরা আল্লাহ এবং তার রসুল অলিয়াইক রামকে সম্মান করতে শিখবো তাই অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন দাওয়াত ইসলামী আশিকানে রাসুলদের একটি মাদানী সংগঠন এই সংগঠনের উদ্দেশ্যই হলো কোরআন এবং সুন্নার জ্ঞানকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া তা অনুরোধ করব দাওতে ইসলামের মাদ মদিনাও রয়েছে জামিয়াতুল মদিনা রয়েছে মাদ মদিনা বালেগানও রয়েছে রয়েছে মহিলাদের মাঝেও কোরআনের প্রচার প্রসার করা হচ্ছে তাই দাওয়াত ইসলামীর সাথে যদি সম্পৃক্ত হয়ে যায় ইনশাল্লাহ কোরআনের শিক্ষায় আমাদের বক্ষ আলোকিত হবে ইনশাল্লা আসন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা শুনেছি তা হাজরত আবদুল্লাহ আল্লাহ তালানুর বাণী ছিল আসুন সে বাণীটি আমরা পুনরায় শ্রবণ করে নেই হযরত সায়দুনা আবদুল্লাহ ইবন সউদ রদিয়াল্লাউ তওয়ালানু এরশাদ করেন যে নিঃসন্দেহে কোরআনে পাক আল্লাহর পক্ষ হইতে জিয়াফত আতিথেয়তা স্বরূপ কাজেই নিজ সামর্থ্য অনুযায়ী তার জিয়াফত গ্রহণ করো অর্থাৎ যেভাবেই হোক তা থেকে শিক্ষা গ্রহণ করো কেননা যে ঘরে তেল কোরআন তেলাবাদ করা হয় না সে ঘরে কোনো কল্যাণ অভ্যতীর্ণ হয় না আর যে ঘরে সুরা বকরাতলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান বিতাড়িত হয় আল্লাহ তাবারাকা তালা আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তফিক দান করুক এবং অপরের কাছে পৌঁছে বেশি বেশি স্বভাব অর্জন করার তফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহু তা আলা মুহাম্মদ সল্লাহু আলী সাল্লাম الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر نديت هيني شود بودش الله رولي الله